আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। নির্বাচন কিভাবে হবে সেটা বাংলাদেশের আইনেই আছে। রাশিয়া এই সুনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন। দর্শক খেয়াল করবেন যে আজকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আসছে, 11 তারিখে আসবে মার্কিন প্রতিনিধি দল, যারা বাংলাদেশের নির্বাচন নিয়েই মূলত কথাবার্তা বলবেন। ঠিক এই মুহূর্তে রাশিয়া খুবই তৎপর, তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমন বক্তব্য দিয়েছে, তাতে তারা প্রশ্ন তুলেছে যে তারা অর্থাৎ বাংলাদেশ কি ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য, বাংলাদেশের নির্বাচন কি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত। এই প্রশ্ন তুলে তারা একটা খুবই একটি বিবৃতি দিয়েছে যা একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের একদম বিপক্ষে একটি অবস্থান বোঝা যাচ্ছে। এবং এতে পরিষ্কার যে নির্বাচনের সময়টা যত এগিয়ে আসছে এবং বাংলাদেশের নির্বাচনকে ঘিরে পশ্চিমাদের তৎপরতা যত বাড়ছে, তত বেশি রাশিয়া এবং চীন তারা তাদের তৎপরতা স্পষ্ট করছে, অর্থাৎ একটা বিপক্ষে অবস্থান নিয়েছে। শুধুমাত্র ভারতের অবস্থান দর্শক জানা যাচ্ছে না, কিন্তু রাশিয়া এবং চীনের অবস্থান আরও পরিষ্কার হচ্ছে। এবং আজই ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আসবে, তারা 24 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল, মোটামুটি প্রধান প্রধান রাজনৈতিক দল, সরকারের বিভিন্ন পক্ষ সবার সঙ্গে কথাবার্তা বলবে। এই কারণে যে তারা বোঝার চেষ্টা করবে যে আসলে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের পথে যাচ্ছে কিনা। এই এই দলের রিপোর্টের উপর ভিত্তি করেই পর্যবেক্ষক দল আসবে, পাঠাবে, তারা সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এদের চিঠির উপরে নির্ভর করবে যে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল পাঠাবে কি পাঠাবে না। একইভাবে খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা মার্কিন প্রতিনিধি দল আসছে, উজারা জায়া যার নেতৃত্ব দিচ্ছেন, এবং সেখানে ডোনাল্ড লু মানে এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও থাকবে সেই দলে, যেই লু এর আগে এসছে। ফলে বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত এই সময়টা। ঠিক এই সময় রাশিয়াও তাদের তৎপরতা শুরু করেছে, চীনের অবস্থানটা হয়তো একদিনের মধ্যে হয়তো জানা যেতে পারে। তো খবরটা দর্শক আপনাদেরকে বলি যে রাশিয়ার প্রতিক্রিয়াটা আরও বিস্তারিত পাওয়া গেছে। সেখানে বলা হচ্ছে যে রাশিয়া বলছে যে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা দেশটির আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, কাজেই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপের রাজনীতিবিদদের তৎপরতাকে নব্য উপনিবেশবাদ ছাড়া আর কি বলা যেতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা মস্কোতে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন। তার মানে নিয়মিত ব্রিফিং এটা বলছে, সেই ব্রিফিংয়ের বিষয়টা আবার টুইটে আসছে। ওই দিনই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে মুখপাত্রের বক্তব্য সংক্ষিপ্তভাবে প্রকাশ করে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটের মুখপাত্রের পুরো বক্তব্য প্রকাশ করে, প্রথমে সংক্ষিপ্ত, তারপরে শুক্রবার সেটা আবার বিস্তারিত প্রকাশ করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন একটা সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের দেশে অবস্থান তুলে ধরলেন যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্তত 2টি প্রতিনিধি দল এই মাসেই বাংলাদেশ সফরে আসছে। 11 জুলাই 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন বেসরকারি নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছিলেন যে উজারা জিয়ার সফরে অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু উজারা জিয়ার যেই টুইট আসার আগে তিনি কিন্তু পরিষ্কার প্রথমেই বলেছেন সুষ্ঠু ও অবাধ নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, এই বিষয় হচ্ছে তার এই সফরের মূল আলোচ্য বিষয়। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি মূল্যায়নের জন্য আজ শনিবার ইউরোপীয় ইউনিয়নের একটি তথ্য অনুসন্ধান দল ঢাকায় আসছে। বৃহস্পতিবার মস্কোতে মারিয়া জাকারোভা বলেন জুনের মাঝামাঝি ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক উচ্চ পদস্থ প্রতিনিধি জোসেফ বোরেলকে এবং একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকনকে পাঠানো ডেমোক্রেটিক পার্টির মার্কিন কংগ্রেস সদস্যদের পাঠানো যে চিঠিগুলো প্রকাশিত হয়েছে তা লক্ষ্য করেছেন। চিঠিগুলোতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়তা চাওয়া হয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের চিঠির সমালোচনা করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমি আগে কখনো শুনিনি যে বাংলাদেশ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য। এটি খোঁচা মেরে দেখেন কথাটা বলল, আমি জানতাম না যে বাংলাদেশের নির্বাচন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত। দেখেন মানে কথা বলার ধরনগুলি একটু খেয়াল করবেন। পশ্চিমাদের
যুক্তিটা এমন যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রাক নির্বাচনকালীন সময়ের জন্য সেখানে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে কিছু সুপারিশ তুলে ধরবেন। এটা নব্য উপনিবেশবাদ ছাড়া আর কি, এটা নগর ও পাড়া মহল্লার প্রতি তাদের আচরণের প্রদর্শন ছাড়া আর কি। তিনি আরো বলছেন যে এগুলো একটি সার্বভৌম রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপের চেষ্টা বলে মন্তব্য করেন মারিয়া জাকারোভা। তিনি বলেন, আমরা এটিও বুঝতে পারছি নির্বাচন কিভাবে পরিচালনা করতে হবে তা নিয়ে সেখানকার কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশ তাদের অর্থাৎ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পরামর্শ চায়নি। অর্থাৎ বলছে যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র পরামর্শ চায়নি বাংলাদেশে, কিন্তু তারপরে তারা জেঁচে পড়ে তারা পরামর্শ দিতে চাচ্ছে, এটাই বলছে যে নির্লজ্জ হস্তক্ষেপ। রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন যাদের সমালোচনা করে তাদের সংখ্যাগরিষ্ঠরাই তাদের অর্থাৎ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে যায় না। অর্থাৎ মানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ যেসব দেশগুলোকে সমালোচনা করে তারা কেউ তাদের কাছে যায় না এই ধরনের কোনো পরামর্শ নিতে। তারা তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য এবং নিজেরাই নিজেদের সমস্যা মোকাবেলা করার কথা বলে। বাংলাদেশে কিভাবে নির্বাচন পরিচালনা করা হবে তা খুব স্পষ্টভাবেই দেশটির আইনে উল্লেখ করা আছে। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে একটি স্বাধীন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি অনুসরণের যে আকাঙ্ক্ষা ঢাকা রয়েছে তাতে রাশিয়ার সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন মারিয়া জাকারোভা। অর্থাৎ প্রথম কথাটা হলো যে তারা বলছে যে বাংলাদেশ কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা তাদের আইনই আছে, অর্থাৎ আমাদের সংবিধানেই আছে যে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবে। আর হচ্ছে যে এইসব দেশগুলো কখনো তাদের কাছে যায় না কিন্তু তারা যেচে পড়ে এই হস্তক্ষেপগুলো করে। আবার বলছে যে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রাখে মানে একটা দিয়ে একটা দেশের আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি অনুসরণের একটা আকাঙ্ক্ষা আর নিজের স্বার্থকে রক্ষা করে সেই আকাঙ্ক্ষার প্রতি রাশিয়ার সমর্থন আছে। মোট কথা, বর্তমান সরকারের যেই ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে একদম পরিষ্কারভাবে সমর্থন জানাচ্ছে রাশিয়া। এখানে নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এই বিষয়গুলো তাদের কাছে খুব গ্রহণযোগ্য না বা মূল বিষয় না। এটা বিষয় হচ্ছে যে এখন যে সরকার আছে সে যেভাবে চাচ্ছে সেভাবেই হবে, এরকমই একটা অবস্থানের প্রতি রাশিয়া মানে সাপোর্ট করছে। প্রসঙ্গত, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটের আগে একই দিনে ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেল ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান স্টিফেনেককে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে অর্থবহ সংলাপের তাগিদ দেন। গত মে মাসে বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরি করার লক্ষ্যে জরুরি পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে চিঠি লেখেন মার্কিন কংগ্রেসের 6 সদস্য। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভূমিকা রাখতে ইভান স্টিফেনেক সহ ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য গত জুনে জোসেফ বোরেলকে চিঠি লেখেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত উমাইন কবির মনে করেন এগুলি হলো বাংলাদেশকে ঘিরে বৃহৎ রাষ্ট্রগুলোর একটা প্রতিদ্বন্দ্বিতা। যাই হোক, দর্শক বুঝতেই পারছেন যে একদিকে ইউরোপীয় ইউনিয়ন আর অন্য মার্কিন যুক্তরাষ্ট্র, আবার অন্যদিকে হচ্ছে রাশিয়া এবং চীন, এই দুই মুখেই একটা টানাপোড়েন শুরু হয়েছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে। বাংলাদেশের ক্ষমতাসীনরা নিশ্চয়ই তাদের একটা মানসিক সমর্থন আছে রাশিয়া এবং চীনের যে বক্তব্য সেটার প্রতি, এটা তাদের কথাবার্তায় অন্তত বোঝা দেয়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।